আমি এরকম করি যে বুঝিয়ে বাঝিয়ে ভুলভাল খাবার খাইয়ে দিই, ডেফিনেটলি এটা আমি করি। কিন্তু ভুলভাল খাবার অর্ডার দেওয়ার তাগিদটা ওর বেশি, আজ অব্দি কোনোদিনও ঠিকঠাক খাবারও অর্ডার দিতে না পারে না না। এটা বলেনি, বলছে ভালো খাবার অর্ডার দাও, কিন্তু হ্যাঁ মানে ভুলভাল বুঝিয়ে খাইয়ে দাও যে হ্যাঁ কিন্তু ভালো খাবার। আমি আমি তো আমি পিৎজা অর্ডার করলাম, এটা খেলে কিছু হবে না, তোমার শরীরে ফ্যাট দরকার, ফ্যাট পার্সেন্টেজ এত পড়ে যাচ্ছে, তোমাকে তো স্কিন ডাল লাগবে তোমার দেখতে, এসব বলে দিলে খাইয়ে দিই। সেটা এমন সিরিয়াসলি বলে যে ইন্দ্রদাও খেয়ে যায়, তো ঠিক আছে সেটা আমি করি। সিনেমার গল্প, বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনে পাড়াতে। বিনোদন যেখানে শেষ কথা। ওয়েলকাম টু সিনেপাড়া, আমি প্রিয়াঙ্কা। এই মুহূর্তে আমি চলে এসেছি হাতি ধারাবাহিকের মেকআপ রুমে, আর আমার সাথে কে রয়েছে? অনুমিত। বৃষ্টির ওয়েদারে বৃষ্টিকে পেয়ে গেছি সাথে, কেমন আছো? ভালো আছি। বৃষ্টির সাথে রশ্মিকেও পেয়ে গেছো, এটার মানেটা কি? বৃষ্টির সাথে রশ্মিকে পেয়েছো মানে যেহেতু ডুয়াল ক্যারেক্টার ইন্ট্রোডিউস হয়েছে, তাই জন্য বৃষ্টির সাথে রশ্মিকে পেয়েছো, যেটা আমরা এখন আর কি শ্যুট করছি। বৃষ্টি আর রশ্মির মধ্যে শ্রাবণ মাস চলছে আমাদের, তার মধ্যে শিব পুজোর একটা ভাব চলছে, তো এই সোমবার নিয়েই একটা আমরা শ্যুটিং করলাম রিসেন্টলি, যেখানে বৃষ্টির জায়গায় রশ্মি সান্যাল পরিবারে ঢুকলো, তাই জন্য বললাম বৃষ্টির সাথে সাথে রশ্মিকে পেয়ে গেছো। তো বৃষ্টির ওয়েদার কতটা এনজয় করছো, নাকি একটু তো শরীর খারাপ, ঠান্ডা ঠান্ডা লেগেছে বোঝাই যাচ্ছে? ঠান্ডাটা লেগেছে বেশ, গলা ব্যথা, একটু জ্বর টরও আছে, কিন্তু বৃষ্টি মানে অনুমিত বৃষ্টি খুব ভালোবাসে, তোমার ভালোই লাগছে। আজকে কলেজ গেছিলাম, বেরোনোর সময় একটু ভিজে গেছি, তাই জন্য মনে হয় গলাটা আরেকটু ভেঙে গেছে, ঠিক আছে ভালো লাগছে। তো এই যে শ্রাবণ মাস, সাথী ধারাবাহিক স্পেশাল শ্যুট চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে, তো কি কি চলছে একটু বলো তো, মানে কি কি স্পেশাল? আর দেখা যাচ্ছে যে মানে ড্রেস তো পুরো ম্যাচিং, মানে রেড হোয়াইট সবাই একদম কম্বিনেশন ভাবে পড়েছে, দারুণ লাগছে দেখতে। ওই যে বলছিলাম না যে একটা শিব পুজোর ইয়ে চলছিল, ওই শিব পুজোতেই আর কি সাদা শাড়ি লাল পাড় পরে পুরো সান্যাল পরিবার শিব পুজো করতে যায়। প্রথমে পুজোটা বাড়িতে হওয়ার কথা ছিল, কিন্তু আগের বার বাড়িতে পুজো হওয়ার সময় ওমের একটা অ্যাক্সিডেন্ট হয়, তারপর অলোক এসে প্ল্যান করে, যার জন্য পুজোটা বাইরে একটা মন্দিরে হয়। সেই মন্দিরে পুজোর সময় বৃষ্টি তদন্তর কারণে মন্দির থেকে বেরোয়, সেখানেই বৃষ্টির কিডন্যাপ হয় আর রশ্মি বৃষ্টির জায়গায় ঢোকে। তো এটাই যে আমরা শ্যুট করেছি স্পেশাল বলতে এই শ্রাবণ মাসের জন্য, যেখানে বৃষ্টির জায়গায় রশ্মি ঢুকছে, শিব পুজো হচ্ছে, গান বাজনা তো ডেফিনেটলি হচ্ছে, তো এটাই। আচ্ছা, তো রিয়েল লাইফে কি কতটা এইসব মানে এই শ্রাবণ মাসের রিচুয়ালস কতটা মানা হয়, এইসব উপোস যা আর যা যা করতে হয় আর কি, সবটা কি মানা হয়? এইসব সবটা ঠিক মানা হয় না, কিন্তু সোমবার আমি জেনারেলি খাই না, মানে সূর্য যতক্ষণ না, হ্যাঁ হাফ সূর্য বা যখন অস্ত যায় তারপরে আমি খাই, মাথায় জল টল ঢেলে, বাবা মাথায় জল টল ঢেলে, কিন্তু আজকে সেটা হয়ে ওঠেনি, কারণ আজকে আমার শরীরটা এতটাই খারাপ যে আজকে যদি আমি খাবার না খেতাম আমি ওষুধ খেতে পারতাম না, তাহলে আমার কলেজে হতো না পরীক্ষা দেওয়ার জন্য, তো আজকে আমি খেয়ে নিয়েছি, কিন্তু প্রত্যেকটা সোমবারই মেনেছি, তো এই আর কি একটা ফল্ট। তো এখন কতটা রিলস করা হচ্ছে একসাথে? ওমদাকেও জিজ্ঞেস করলো, ওমদা বললো মানে ওমদা যেটা রিপ্লাই দিয়েছে, ওমদাকেও জিজ্ঞেস করলো, ওমদা যেটা রিপ্লাই দিয়েছে যে আমি অতটা রিলসে পাকা নই, আমাকে সবাই একটু জোরজার করে ঠিকই, কিন্তু ওরাও ফেড আপ হয়ে গেছে। ও ইন্দ্রদা আমাকে বলেছে আমি এড়াগেড়াদের সাথে রিল করি না, তাই আমার সাথে রিল টিল করে না। এটা ইন্দ্রদা একটা ইন্টারভিউতে বলেছিল যে আমি নাকি ইন্দ্রদাকে বলেছি, তারপর থেকে আমাকে কেউ জিজ্ঞেস করলে আমি উত্তর দিই যে আমার সাথে করে না। কিন্তু ইন্দ্রদা বলছে যে আমি সব রিল টিল করতে পারি না, মানে কতগুলো শটের পর একটা নেওয়া হয় এরকম একটা ব্যাপার। হ্যাঁ, এবারে রিল করা অ্যান্ড এভরিথিং ইজ ভেরি নিউ টু হিম, মানে এগুলো তো খুব একটা ইন্টারেস্টেড নয়, হি আন্ডারস্ট্যান্ডস দ্য বিজনেস পার্ট অফ ইট, তো করে, আমি তো আমার ল্যাদ লাগে বলে এখন করা ছেড়ে দিয়েছি। তোমাদের মধ্যে কে ইনিশিয়েটিভটা নেয় যে একটা রিলস করবো আজকে? ডিপেন্ড করে ওই মুডের ওপরে, বা হুট করে একটা ভালো রিল দেখলে যখন যেটা দেখি তখন সেই বলি চল একটা রিল বানাই বা একটা রিল করি চলো। আচ্ছা, তো অফ টাইমে কতটা আড্ডা মজা কি চলছে তোমাদের? অফ টাইম তো পাচ্ছি না গো, আইদার আমার রশ্মি হয়ে সিন থাকছে, নাহলে বৃষ্টি হয়ে সিন থাকছে, একদম অফ টাইম আমি পাচ্ছি না, আর আড্ডা তো নাই। প্রচুর চাপ চলছে, মানে ডুয়েল হয়ে গিয়ে এখন ব্যাপারটা আরও বেশি চাপের হয়ে গেছে, নিংড়ে নিচ্ছে আমাকে।
আচ্ছা একটা প্রশ্নে যাব, কারণ ওমদাকে জিজ্ঞেস করা হয়েছে যে তোমার সম্বন্ধে দুটো ভালো গুণ দুটো খারাপ গুণ, অলরেডি ওমদা বলে দিয়েছে। কি বললো আমি আগে শুনি, তারপর আমি বলবো। এটা ইন্টারভিউয়ে, এটা ইন্টারভিউতে দেখানো হবে, তুমি দেখে নেবে, এখন বলা যাবে না সেটা। না আমি এখনই জানবো যে আমার ব্যাপারে কি কি খারাপ কথা বলেছে, ভালোটা বলতে পারবো না। আচ্ছা খারাপটা কি বললো বলো। আচ্ছা বলেই দিচ্ছি তাহলে, খারাপটা হচ্ছে বলেছে তুমি খুব চিন্তিত, তুমি খুব চিমটি কেটে, যেহেতু মারধর করতে পারো না তাই চিমটি কাটো, ডিস্টার্ব করো, এইটা একটা বলে যে আমার মনে আছে। আপাতত ইন্দ্রদার ব্যাপারে ভালো কিছু, ইন্দ্রদার থেকে শেখার অনেক কিছু আছে। ইজ ভেরি হার্ডওয়ার্কিং আর উইথ টাইম হি হ্যাজ বিকাম ভেরি কাম, যেটা হয়তো আগে ছিল কি ছিল না আমি জানি না, আমি শুনেছি হি ওয়াজ ভেরি শর্ট টেম্পার্ড, বাট আমি যবে থেকে ইন্দ্রদাকে দেখেছি ইজ ভেরি সর্টেড, ভেরি কাম। তো ওটা একটা কাজের বেলায় অবশ্যই, পার্সোনাল লাইফে কি আমি জানি না, কিন্তু আমি যতটা সময় ইন্দ্রদাকে দেখি হি ইজ প্রিটি কাম অ্যান্ড সর্টেড, খুব বেশি কিছু না হলে হুট করে খেপে যায় না বা রিয়াক্ট করে না, কাজ নিয়ে তো আমার কিছু বলে নেই। হি ইজ ইন দ্য ইন্ডাস্ট্রি ফর 14 ইয়ার্স অ্যান্ড আই থিঙ্ক হি ইজ ভেরি কাইন্ড, যেটা আমি ইন্ডাস্ট্রিতে খুব কম দেখি মানুষজনকে, বাট হি হ্যাজ এ গোল্ডেন হার্ট। মানে ভালো গুণ আমরা শুনতে পেলাম, এবার খারাপ গুণটার দিকে একটু যাই, কারণ হ্যাঁ আর একটা খারাপ গুণ যেটা ইন্দ্রদা বলেছে তোমার, যে হ্যাঁ তুমি খাবার অর্ডার দাও, হঠাৎ হঠাৎ করে কোনো ভালো খাবার অর্ডার দাও, একটা ভুলভাল বুঝিয়ে খাইয়ে দাও। ভুলভাল বুঝিয়ে খাইয়ে দিই, আমার সামনে এসে বলুক তারা ঢপবাজ, হ্যাঁ নিজে খাবে, ভুলভাল নিজে অর্ডার দেয়, ও পাওভাজি বা আলু কা পরাঠা এসব তুমি অর্ডার দাও, তারপরে একটু বুঝিয়ে বাজে হ্যাঁ ভালো হয় না। আমি আমি এরকম করি যে বুঝিয়ে বাজিয়ে ভুলভাল খাবার খাইয়ে দিই, ডেফিনেটলি এটা আমি করি, কিন্তু ভুলভাল খাবার অর্ডার দেওয়ার তাগিদটা ওর বেশি, আজ অব্দি কোনোদিনও ঠিকঠাক খাবারও অর্ডার দিতে পারে না। এটা বলেনি, বলছে ভালো খাবার অর্ডার দাও, কিন্তু হ্যাঁ মানে ভুলভাল বুঝিয়ে খাইয়ে দাও যে হ্যাঁ কিন্তু ভালো খাবার। আমি আমি তো আমি পিজ্জা অর্ডার করলাম, এটা খেলে কিছু হবে না, তোমার শরীরে ফ্যাট দরকার, ফ্যাট পার্সেন্টেজ এত পড়ে যাচ্ছে, তোমাকে তো স্কিন ডাল লাগবে তোমার দেখতে, এসব বলে নিলে খাইয়ে দিই। সেটা এমন সিরিয়াসলি বলে যে ইন্দ্রদাও খেয়ে যায়, তো ঠিক আছে সেটা আমি করি। আর এবার আসি একটু খারাপ গুণের দিকে, যে দুটো ইন্দ্রদার কোনো খারাপ গুণ যদি বলতে পারো। ইন্দ্রদার খারাপ গুণ, মাথায় আসছে না, কিন্তু ইন্দ্রদা বলেছিল ওকে এটা জিজ্ঞেস করো প্রচুর খারাপ গুণ বলবে নাকি, ও এরকম বলতেই পারে, ও সামনে থাকলে হয়তো বলেনি। আমি কিন্তু এটা আমি নিজে বললাম, এটা বলেনি কিন্তু, এটা ইন্দ্রদা বলেছে আমি ভালো মনে তাই সবটা ভালো কথাই বলবো না, ও ভাবতেই পারে ওর ব্যাপারে আমি 4-5টা বাজে কথা বলবো, ও সামনে থাকতো নিশ্চয়ই বলতাম, কিন্তু ও যেহেতু সামনে নেই তাই এখন বানাচ্ছি না বেকার আর বাজে বাজে কিছু না। এটা শুনুন, ও সারাদিন ফোনে থাকে, সারাদিন ফোনে থাকে, হি ইজ ভেরি বিজনেস মাইন্ডেড, এটা অনেকজন নেগেটিভলি নিতে পারে, কিন্তু আমার আমি ভীষণ পজিটিভলি নিই বিষয়টা, যে আই থিঙ্ক বিং ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট ইজ এ গুড থিং, অ্যান্ড ইফ ইউ বিং মানি মাইন্ডেড উইদাউট হার্মিং এনিবডি এলস ওয়ার ইজ দ্য হার্ম। তুমি টাকাটা নিয়ে কী করছো সেটার উপর ডিপেন্ড করো, তুমি টাকাটা নিয়ে যদি কিপটেগিরি করো দ্যাট ইজ ডিফারেন্ট, বাট ইন্দ্রদা ইজ ভেরি কাইন্ড, ও 100 টাকা কামালে তার মধ্যে থেকে 120 টাকাও দান করে দেবে, হি ইজ লাইক দ্যাট, তো নাথিং ব্যাড অ্যাবাউট ইট। মানে কিছু খারাপ গুণ বলতে পারে, হি ইজ মানে ভীষণ, হি ইজ ভেরি কুতকুত অ্যাবাউট হিজ হেয়ার, মানে হি কিপস অন ফিজিটেটিং উইথ ইট, মানে সারাক্ষণ আয়নায় চুল এই সেই, একটা প্রোডাক্ট যেটা ও হেয়ারের জন্য কিনবে সেটা খুব বেশি হলে 2-3 সপ্তাহ তারপরে ওর মনে হবে ইট ইজ নট ওয়ার্কিং এনিমোর, সঙ্গে সঙ্গে চেঞ্জ, আর সারাদিন জিম, জিম নিয়ে ও কথা বলবো, ওর বডিতে কোথায় ফ্যাট পার্সেন্টেজ বেড়ে গেছে, ওকে মোটা লাগছে, ওর স্কিন খারাপ লাগছে, ওই জন্যই তো বুঝে বাজিয়ে ভুলভাল খেয়ে দিই যে এটা খেলে স্কিন ঠিক হয়ে যাবে, তো একটু ফ্যাট বাড়ালে স্কিন ঠিক হয়ে যাবে, একটু সর্ষের তেল খেলে এরকম হবে, একটু একটু এসব খাও, ওসব বলে আর কি ভুলভাল বুঝিয়ে দিই। সবটা আজকে ক্লিয়ার হয়ে গেল, এটা দুজনেই দেখতে পাবেন। যাই হোক, অফ টাইমে অনুমিতা ঠিক কী কী করে? ঘুমায়, বিশ্বাস করো অফ টাইম অনুমিতা পায় হচ্ছে 8 ঘন্টা, তার মধ্যে থেকে 1-1.5 ঘন্টা অনুমিতার স্নান টান খাওয়া দাওয়া ফ্রেশ টেশ হতে কেটে যায়, তার মধ্যে থেকে বাকিটার সময় অনুমিতা ঘুমিয়ে কাটায়। আর বাই চান্স যদি কোনোদিনও অফ ডে থাকলো তাহলে তো ডেফিনেটলি ঘুমাবে, আর তখন যদি বাই দ্যাট টাইম যদি আমি সবটাকে উড়িয়ে না দিয়ে থাকি তাহলে শপিংয়ে যাব, শেষ করবো। সবশেষে দর্শকদের কি বলবো, কারণ তোমাকে সিনে যেতে হবে টাইম। আমি দর্শকদের কাছে তো একটাই ডিমান্ড করি যে সাথী দেখতে হবে, মানে ডিমান্ড, এটা কোনো রিকোয়েস্ট ফিকোয়েস্ট না, ডিমান্ড, দেখতে হবে 7টার সময় দেখতে হবে,
সাতটার সময় দেখতে হবে, রিপিট টেলিকাস্ট দেখা যাবে না, ওই টাইমটা শুধু সাথীর জন্য রাখতে হবে, তাই তো? শেষ করলাম এরকমভাবে আরও নতুন নতুন ইন্টারভিউ, এরকম আড্ডা, আর আরও কী কী জানতে চাও তোমরা সেলিব্রিটিদের সম্পর্কে অবশ্যই কমেন্টে জানিও। আমাকে আর বলতে দিল না, একদমই তাই, দেখতে থাকুন বিনোদন জগতের আরও নতুন নতুন আপডেট পেতে চোখ রাখতে হবে সিনেপাড়ায়।